আমরা সকলে জানি শিল ব্যাসদেব এই বিশাল বেদ শাস্ত্রকে আমাদের সুবিধার জন্য কলিযুগের মানুষের সুবিধার জন্য চারটি ভাগে ভাগ করেছিলেন এবং লিখিত রূপ দিয়েছিলেন। চারটি ভাগে ভাগ করার পরেও শিল ব্যাসদেব দেখলেন যে কলিযুগের মানুষের স্মৃতিশক্তি এত কম, বুদ্ধিমত্তাও এত কম, এরা কিভাবে এই বিশাল চারটি বেদকে পাঠ করবেন। তাই এটিকে সংক্ষেপ করা প্রয়োজন। এই চিন্তা থেকে শিল ব্যাসদেব পুরো বেদ শাস্ত্রকে সংক্ষেপ রূপ দিলেন, সেটি হলো বেদান্ত সূত্র। তো উনি সংক্ষেপ করার পর দেখলেন এটা এতটাই সংক্ষিপ্ত হলো যে এটাকে আবার সাধারণ মানুষ বুঝতে পারবে না। অত্যন্ত ছোট্ট ছোট্ট সূত্রের আকারে তিনি এই বেদান্ত সূত্র রচনা করলেন। তখন তিনি ভাবলেন যে আমি যে অতি সংক্ষিপ্ত রূপ দান করলাম বেদান্ত সূত্র, সেটিকে আবার একটু ব্যাখ্যা করা প্রয়োজন। সেটিকে ব্যাখ্যা না করলে মানুষ বুঝবে কেমন করে? যেমন অনেক সময় আমরা ইংরাজিতে আগে প্রেসি লিখতাম, মনে আছে? প্রেসি, খুব ছোট্ট করে। আবার আমরা বাংলায় লিখতাম ভাব সম্প্রসারণ, ছোটকে বড় করা। তাহলে এগুলো আমরা পরিচিত, আমরা স্কুল লেভেলে ছোটকে বড় ছোট লেখা থেকে বড় করা, আবার বড় লেখা থেকে ছোট করা, এগুলো আমরা অলরেডি পড়াশোনা করেছি, আমরা জানি। তো ব্যাসদেব যখন বেদান্ত সূত্র লিখলেন, তখন তার এটি মনে হলো যে এত সংক্ষিপ্ত রূপ দিলাম, এটিকে আবার একটু বিস্তার করা প্রয়োজন, এটার টিকা লেখা প্রয়োজন, তাৎপর্য লেখা প্রয়োজন। তো বেদান্ত সূত্রের দুখানা তাৎপর্য রয়েছে। একটা তাৎপর্যকে বলা হয় শারীরক ভাষ্য, শারীরক বা মায়াবাদী ভাষ্য, যেটি কিনা শ্রীপাদ শঙ্করাচার্য রচনা করেছেন। এখন এই যে শারীরক এই নামটি দেওয়া হয়েছে, আমি বহুদিন ধরেই চিন্তা করতাম এর নামটি এরকম কেন দেওয়া হলো। শারীরক মানে শরীরের সঙ্গে কি সম্পর্ক? তো অনেক চিন্তা করে এটা পাইনি। অবশেষে শ্রী শ্রীমদ ভক্তিপ্রেম স্বামী মহারাজকে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। উনি বললেন শরীর তো আমাদের এক্সটার্নাল, আমরা তো আত্মা, শরীর একটা এক্সটার্নাল কভারিংস বাহ্যিক, তেমনি শারীরক ভাষ্য যেটা এটাও এক্সটার্নাল ভাষ্য, এটা খুব একটা অ্যাকসেপ্টেবল নয়, মায়াবাদী ভাষ্য অ্যাকসেপ্টেবল নয়। তাহলে আমরা বেদশাস্ত্র কেমন করে জানব? তখন স্বয়ং ব্যাসদেব এগিয়ে এলেন, তিনি নিজেই নিজের সংক্ষিপ্ত বেদান্ত সূত্রকে ইলাবোরেট করে লিখলেন শ্রীমদ ভাগবতম। তাহলে শ্রীমদ ভাগবতম কি? শ্রীমদ ভাগবতম হচ্ছে বেদকে ছোট্ট করে লেখা হলো বেদান্ত সূত্র, সেই বেদান্ত সূত্রকে আবার বড় করে ব্যাখ্যা দিয়ে করা হলো শ্রীমদ ভাগবতম। তাহলে ভাগবতম পড়া মানে বেদশাস্ত্র যে মূল বিষয় সেগুলি জানা। তো এই কারণে শ্রীমদ ভাগবতমের তাৎপর্য অসীম, এবং শিল প্রভুপাদ সেই কারণে ভগবদ্গীতা আর শ্রীমদ ভাগবতমের উপরে অত্যধিক জোর দিয়েছেন। আপনারা জানেন শিল প্রভুপাদ আমেরিকা যাওয়ার আগে শ্রীমদ ভাগবতমের তাৎপর্য ইংরাজি ভাষায় লিখছিলেন। প্রথম স্কন্ধ লেখার পর সেই স্কন্ধকে পাবলিশ করেছিলেন, ছাপিয়েছিলেন, এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং আরও অনেক বিদ্বজ্জনকে তিনি গিফট করেছিলেন, আর সেই প্রথম স্কন্ধ নিয়ে তিনি আমেরিকা পাড়ি দিয়েছিলেন। কিন্তু ভাগবতম আমরা পড়ব কেমন করে? নিজে নিজে কি পড়া যায়? ভাগবতমের অর্থ কি নিজে উপলব্ধি করা যায়? শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে। গ্রন্থ ভাগবত অধ্যয়ন করতে হয় কোনো ব্যক্তি ভাগবতের তত্ত্বাবধানে। এখন ব্যক্তি ভাগবতের তত্ত্বাবধানে কেমন করে ভাগবতম পড়বার সুযোগ পাব? এখানে আমরা দেখেছেন লিঙ্ক দেওয়া রয়েছে, ইস্কন পানিহাটি মন্দির থেকে ভাগবতমের ক্লাস হবে,
আমরা সেই ক্লাস অবশ্যই করতে পারি। এছাড়াও আরেকটি বিশেষ সুযোগ হচ্ছে এই যুগের অন্যতম মহাভাগবত শ্রীল প্রভুপাদ, তিনি নিজেই তাৎপর্য এত সুন্দর এত প্রাঞ্জল ভাষায় লিখেছেন, আর তাঁর তাৎপর্যকে এত সুন্দর প্রাঞ্জল বাংলা ভাষায় অনুবাদ করেছেন তার সুযোগ্য শিষ্য শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, যে আমরা যদি শ্রীল প্রভুপাদের এই ভাগবতম পড়ি তার মানে অ্যাকচুয়ালি একজন মহাভাগবতের তত্ত্বাবধানেই আমরা ভাগবত অনুশীলন করছি। কারণ শ্রীল প্রভুপাদ মুখে বলেছিলেন আর মেশিনে রেকর্ড হয়েছিল, সেটা আবার পরে তার শিষ্যরা লিখিত আকারে প্রকাশ করেন। তার মানে এই লিখিত আকার পাঠ করা মানে কিন্তু অ্যাকচুয়ালি প্রভুপাদের বলা ভাগবতম শ্রবণ করা। ভাগবত শ্রীল প্রভুপাদের ভাগবত পাঠ করা আর ভাগবত শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব আমাদের অবশ্যই খুব গুরুত্ব সহকারে শ্রীমৎ ভাগবতম শ্রবণ করা উচিত। তার আগে ভগবদ্ গীতা পাঠ করে নেব আমরা, সে তো আপনারা সকলেই করছেন, বিভিন্ন মন্দিরে নিয়মিত ভগবদ গীতার পাঠ হয়। ভগবদ গীতা শেষ হয়েছে যেখানে, মূলত তারপরে ভাগবতম শুরু হয়েছে, এটা সকলেই বলে থাকেন। ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের একটা খুব বিখ্যাত শ্লোক হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য, তাই তো, সমস্ত ধর্ম পরিত্যাগ করো। আর শ্রীমৎ ভাগবতমের একদম প্রথমের দিকের শ্লোক হচ্ছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র, একই বিষয়, সর্বধর্মান পরিত্যাজ্যও যা আর ধর্ম প্রজ্জিত কৈতবত্রও তা। তাহলে আমরা কি দেখলাম, ভগবদ গীতার একদম শেষের দিকে যে কথা বলা হয়েছে শ্রীমৎ ভাগবতমের একদম প্রথম দিকে সেই কথাই বলা হয়েছে। এর থেকে আমরা একটা অ্যানালজি পাচ্ছি যে ভগবদ গীতার শেষ যেখানে তারপর থেকে ভাগবতমের শুরু। অতএব এর থেকেও বুঝতে পাচ্ছি যে ভগবদ গীতা আমাদের খুব ভালো করে অধ্যয়ন করতে হবে এবং তারপর অবশ্যই শ্রীমৎ ভাগবতম অনুশীলন করতে হবে। এবং আরেকটি বিষয় বলে, আমাদের যেহেতু সময় কম, আরেকটি বিষয় বলে আমি আমার ছোট্ট কথা শেষ করব। প্রথম শ্লোক এবং শেষ শ্লোক যে কোনো গ্রন্থের খুবই তাৎপর্যপূর্ণ, খুবই ইঙ্গিতবাহী। যেমন আপনারা জানেন ভগবদ গীতা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে, ধর্ম দিয়ে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্ম দিয়ে শুরু, আর একদম শেষ শ্লোকের শেষ শব্দটি হচ্ছে মম, ধর্ম মম, অর্থাৎ আমার ধর্ম, ভগবানের ধর্ম। যদি আমরা একইভাবে শ্রীমৎ ভাগবতমকে বিচার করি তাহলে দেখতে পাবো ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম শ্লোক শুরু হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়, তারপরে জন্মাদর্শ যত, তো এর মাধ্যমে একদম প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে ভগবানকে, ভগবান হচ্ছেন বাসুদেব, শ্রীকৃষ্ণ তিনি ভগবান। আর শ্রীমৎ ভাগবতম শেষ হচ্ছে যে শ্লোক দিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, সেই শেষ শ্লোকটির মাধ্যমে কলিযুগের যুগ ধর্মের কথা বলে দেওয়া হচ্ছে এবং কলিযুগের প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য কোনটি সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হচ্ছে। দ্বাদশ স্কন্ধের শেষ অধ্যায়ের শেষ শ্লোকটি হচ্ছে এরকম, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ পোনাশনম প্রণাম দুঃখ সমনস্তম নমামি হরিং পরম, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন করলে কি হয়, সর্ব পাপ পোনাশনম, আমাদের সমস্ত অতীতের পাপ কর্ম তার ফল পুড়ে ছাই হয়ে যায়। তাহলে এই নাম সংকীর্তনের কথা বলা হচ্ছে ভাগবতমের শেষ অধ্যায়ের শেষ শ্লোকে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে শ্রীমৎ ভাগবতম একদম শেষে আমাদেরকে পরিষ্কার নির্দেশ দিচ্ছেন যে তোমরা হরিনাম সংকীর্তন করো, এটি এত গুরুত্বপূর্ণ হরিনাম সংকীর্তন। তা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীতে দেখেছি তিনি নিয়মিত শ্রীমৎ ভাগবতম শ্রবণ করতেন, গদাধর প্রভুর কাছে তিনি মূলত ধ্রুব মহারাজ এবং প্রহ্লাদ মহারাজের চরিত্র নিয়মিত শ্রবণ করতেন। তিনি যদিও স্বয়ং ভগবান
তিনি নিজে আচরণ করে দেখিয়ে গেছেন যে প্রতিটি মানুষের কর্তব্য নিয়মিত শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা। আর এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করলে প্রথমেই কি হয়, আমরা যে তিতাব জ্বালায় জ্বলছি, এই যে কালকে এত বৃষ্টি হলো, আজকে ভগবানের কৃপায় গৌরনিতায় কৃপায় আকাশে আলো বেরিয়েছে, কিন্তু গতকালকে এরকম পরিস্থিতি ছিল না, আমরা সবাই খুব চিন্তায় ছিলাম যে আজকের অনুষ্ঠানটা কিভাবে সম্ভব হবে, আদৌ সম্ভব হবে কি না। তো এইগুলি তিতাব জ্বালা, এই তিতাব জ্বালায় আমরা নিয়মিত কষ্ট পাচ্ছি, দুঃখ ভোগ করছি, আমরা সকলেই চাই এই তিতাব জ্বালা থেকে মুক্ত হতে, কিন্তু কেমন করে মুক্ত হব, কোন গ্রন্থে পাব এই মুক্ত হওয়ার ঠিকানা, পথ নির্দেশ ভাগবতমের একদম শুরুর দিকেই বলা আছে, ভাগবতম পড়লে কি হয়, তাপত্রয় উন্মূলনম, এই যে তিতাব জ্বালা, এই তিতাব জ্বালা থেকে আমরা মুক্তি লাভ করব। তা আমাদের অত্যন্ত আনন্দের বিষয় পানিহাটি ইস্কন মন্দির এবারে 400টা শ্রীমদ ভাগবতম বিতরণ করেছেন এবং আপনারাই তার অন্যতম কারিগর, কারণ আপনাদের হাত ধরেই এক এক করে করে এই 400টা হয়েছে। তো আপনাদের সকলকে আমার বিনম্র প্রণাম এবং ধন্যবাদ, অবশ্যই ভাগবতম সংগ্রহ করবেন, আর সংগ্রহ করে সাজিয়ে রেখে দেবেন না, পাঠ করবেন, শ্রীল প্রভুপাদ বারবার বলে গেছেন শুধু গ্রন্থ বিতরণ করেই তোমাদের কাজ শেষ নয়, যাতে মানুষে গ্রন্থগুলি পড়ে সেই ব্যাপারেও ভক্তদের উদ্যোগ নেওয়া উচিত। তো অবশ্যই আমরা ভাগবতম সংগ্রহ করব এবং ভাগবতম পাঠ করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সৌমিত কৃষ্ণ প্রভুকে, প্রভু একাই শুনতে চান কতগুলো ভাগবত দিয়েছেন না পরে বললো, পরে বললো 130টার অধিক ভাগবত প্রভু একাই করেছে, এত আসতে হরি বল, আমি এর জন্য বলি না ভালোবাদ কথা আপনাদের শোনাব, আরেকবার জোরে হরি বল, হরি বল।